নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি উচ্ছে দিয়ে এমন একটি রেসিপি বানিয়ে নেব, গরম গরম ভাতের সাথে এই রকম তরকারি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। তার জন্য আমি এখানে 250 গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে দেখুন, গোল গোল করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই প্রথমেই আমি উচ্ছেগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন নুন, তার সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদটাকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময়ে নুনটা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে দেখবেন উচ্ছেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাছাড়াও এই সময় নুনটা দিয়ে দিলে উচ্ছের যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে আসে। এগুলোকে এবারে ঢেকে রেখে আমি 5 থেকে 6 মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। উচ্ছেগুলো দেখুন প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমরা দিয়ে দেব 1টা টমেটো, তার সাথে দিয়ে দিলাম 10 থেকে 12টা চেরা কাঁচা লঙ্কা। এখানে ঝাল এবং নুনটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। টমেটোটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে আরও 2 মিনিটের জন্যে একদম নরম করে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা পুরোপুরি গলে যায়। অন্যদিকে নিয়ে নিয়েছি 20 গ্রাম সর্ষে, এগুলোকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে রাখা সর্ষেটা এবারে উচ্ছের মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং বোলের মধ্যেই প্রায় 1 গ্লাসের মতো জল নিয়ে জলটা উচ্ছে ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি যেরকম 1টা টমেটো দিয়েছি সেরকম টমেটো দিয়ে দেবেন, তাহলে দেখবেন উচ্ছের তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং তরকারির টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। গ্রেভিটাকে দেখুন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমি আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে গা মাখো মাখো হয়ে আসে, কারণ গরম গরম ভাতের সাথে একটু গা মাখো মাখো ভাবে এই তরকারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবারে দেখুন তরকারিটা একদম গা মাখো হয়ে এসেছে। আমি এবারে নামিয়ে নেব, এর থেকে বেশি আর ফোটাবো না। আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই এই তরকারিটা পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।